পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বারবার খবরের শিরোনামে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা। ইতিমধ্যেই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তবে আজ সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোট চলার মাঝেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। ডায়মন্ড হারবারের এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা অঞ্চলের 171 ও 172 নম্বর বুথে সিপিআইএম এর এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে। বিষ্ণুপুরের জুলপিয়া অঞ্চলে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমাদের বিরোধী, আমরা আমরা এসেছিলাম, আমরা আসার পর আমাদেরকে পঞ্চাশ পথে গুলি করেছে। অদূত প্রধান যে প্রধান ছিল, প্রাক্তন প্রধান অদূত গাজী, ওর নেতৃত্বে আমাদেরকে দাবর করেছে, ঢুম গুলি মেরেছে। ঠিক আছে, আমরা ঠিক আছে আমাদের এমন মানুষ মেরেছে, আমাকে কয়েক দফায় মেরেছে। এবার কিরকম অকারণে ধরুন।